আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি উপহার পেলেন সাকিব আল হাসান, সাথে মিলেছে দেশটির অধিনায়কদের শুভেচ্ছা বার্তা। বাংলাদেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে একজন আইরিশ ধারাভাষ্যকারের মাধ্যমে জার্সিটি বাংলাদেশে পাঠিয়েছেন আর্জেন্টিনার ক্রিকেটাররা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। তিনি ক্রিকেটের বড় তারকা, তবুও ফুটবল উন্মাদনা কম নয় সাকিব আল হাসানের। বিশেষ করে আর্জেন্টিনা আর লিওনেল মেসির কতটা ভক্ত তিনি একাধিকবার একাধিক কার্যক্রমে প্রকাশ পেয়েছে। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়ের ফুটবল প্রেমের গল্প দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে আর্জেন্টিনাতেও। তাই এবার মেসির দেশ থেকে এলো উপহার। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 শেষে হয়তো ম্যাচ হারের জন্য মন খারাপ, তবে শুরুটা আনন্দে হয়েছে তা অনুমেয়। চট্টগ্রামে এই ম্যাচের আগে আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি উপহার পেয়েছেন সাকিব আল হাসান, তবে কোনো আর্জেন্টাইনের হাত থেকে নয়। আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড বাংলাদেশে বয়ে এনেছেন জার্সিটি। টি-20 বিশ্বকাপ বাছাইয়ের টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে বুয়েন্স আয়ার্সে গিয়েছিলেন লিওনার্ড, সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা শুনেছেন। আর্জেন্টিনার ক্রিকেট কর্তা আর ক্রিকেটাররা যখন জেনেছেন লিওনার্ডের পরবর্তী গন্তব্য বাংলাদেশ, তখন সাকিবের জন্য স্মারক তুলে দিয়েছেন তার হাতে। আর্জেন্টিনা ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল এবং নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকস টাইগারদের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। How are you? My name is Alison Stokes. I am the Argentina cricket national team captain. Hey Shakib, I'm Hernan Fenel, captain from Korea, Argentina. Thank you very much for supporting this last football World Cup. কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা আর সমর্থনে মুগ্ধ হয়েছেন মেসি, লিওনেল স্কালোনি সহ পুরো দেশের মানুষ। এমনকি দেশটিতে সাধারণ জনতার বিশ্বকাপ উদযাপনেও উড়েছে লাল সবুজ পতাকা। ফুটবল উন্মাদনায় উন্মোচিত হয়েছে কূটনীতির নতুন দ্বার। দীর্ঘ বিরতির পর আবারও ঢাকায় চালু হয়েছে আর্জেন্টিনার দূতাবাস। সাফায়েত মিদুল, চ্যানেল 24।